মঙ্গলবার দফায় দফায় নেশা বিরোধী অভিযান চালিয়ে 20 জন নেশা সেবনকারী সহ এক নেশা সামগ্রী বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন রাধাকিশোরপুর থানার পুলিশ ও উদয়পুর মহকুমার সাংবাদিকদের যৌথ প্রচেষ্টায় সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে এই অভিযান। এদিন সকালে পুলিশের কাছে গোপন খবর আসে উদয়পুর টাউন সোনামুড়া এলাকার বাসিন্দা তাহির মিয়ার বাড়িতে নেশা সামগ্রী রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং তাহির মিয়াকে আটক করে। এরপর গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে 20 জন নেশা সেবনকারীকে পুলিশ আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস জানান, প্রত্যেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই অভিযানে সাংবাদিকরা যেভাবে সাহায্য করেছেন, এইভাবে সকলে এগিয়ে আসলে নেশা সেবনকারী ও বিক্রেতাদেরকে জালে তুলতে পুলিশের সুবিধা হবে বলে তিনি জানান। আজকে দুপুর 12টা নাগাদ আমাদের কাছে একটা খবর আছে যে তাহের মিয়া চৌধুরী, তার বাড়িতে নাকি অবৈধ ড্রাগস বলতে কুর্তা, বাংলা ভাষায় যাকে বলে কুর্তা, মজুদ আছে এবং সে এগুলি বিক্রি করছে। সেই খবরের ভিত্তিতে আমরাও তার বাড়িতে যাই, যাওয়ার পর রেড করি। রেড করে তার বাড়ি থেকে আমরা 400 একটা পাউচ, তারপর 125টা ফিল্ড ভয়াল এবং কিছু খালি ভয়াল তার বাড়ি থেকে আমরা সিজ করি। ওই সময় তার বাড়িতে আরও কয়েকজন ছিল যারা নাকি এই খালি ভয়ালগুলি ফিল আপ করছিল। তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা ঘটনাস্থলে জানতে পারলাম যে তারা সে নাকি এই এলাকার মাস্টার মাইন্ড কিংপিন। সে এখান থেকে টিল্লা এলাকা, গর্জি, বাগমা, তারপর উদয়পুর শহরের বিভিন্ন জায়গায় সে ড্রাগ সাপ্লাই করছে। তারপর আমরা একটা ট্র্যাপ করলাম, সেটা দেখলাম কিছুক্ষণ পরপর 2-3 দিন করে যুবক তার কাছে আসছে ড্রাগস কেনার জন্য। সেইভাবে তাদেরকে আমরা ডিটেন করলাম। ডিটেন করার পর তাদের মোবাইল অ্যানালাইসিস এবং তাদের ড্রাগস বিজনেস যেটা আমরা কনফার্ম হলাম যে তারা তার এজেন্ট তাহের মিয়া চৌধুরী। সে এজেন্ট নিয়োগ করে উদয়পুর শহর এবং কিল্লা এলাকা মধ্যে ড্রাগস বিক্রি একটা ব্যবসা সে করছে দীর্ঘদিন যাবৎ, এবং তার বাড়ি এলাকার পাশাপাশি লোকজনরাও একদম অতিষ্ঠ। সে দিন রাত তার বাড়িতে রাত্র 12টা 1টা 2টা অবধি সমস্ত তারা এজেন্ট তার নিয়োগ করা, তার বাড়িতে আপডাউন আছে এবং তার কাছ থেকে এগুলি কিনে নিয়ে স্কুলের কলেজের স্টুডেন্ট যারা আছে ইউথ জেনারেশন তাদের কাছে তারা বিক্রি করছে। এগুলি সমস্ত